বয়স মাত্র 13 বছর। এতটুকু বয়সেই মানুষের সেবা করতে 3 বছর রাত কাটিয়েছে চিড়িয়াখানা, হোটেলের বারান্দা কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের বারান্দায়। আর এর মাধ্যমেই 13 বছরের কিশোর সংগ্রহ করেছে 7 লাখ পাউন্ড। 13 বছরের মাস্ক বুসি লন্ডনের চিড়িয়াখানা, হোটেলের বারান্দা এবং 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাগান সহ কয়েক ডজন অপ্রত্যাশিত জায়গায় 3 বছর ধরে তাঁবুতে ক্যাম্প করে থেকেছেন। মাক্স বুসি প্রথমে এক ফ্যামিলি ফ্রেন্ডের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এসব জায়গায় রাত কাটিয়ে ফান্ডরাইজিং শুরু করেন। 3 বছর ধরে তিনি এভাবে ক্যাম্প করে মোট 7 লাখ পাউন্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মাই লন্ডনের খবরে বলা হয়েছে, মাস্ক 74 বছর বয়সী ফ্যামিলি ফ্রেন্ড রিকের কাছ থেকে তাঁবু উপহার পায়। রিক মারা যাওয়ার আগে মাস্ককে দায়িত্ব দেওয়া হয় যে এই টেন ব্যবহার করে নিজের অ্যাডভেঞ্চারের মাধ্যমে ফান্ড কালেক্ট করা যায়, যে ফান্ড মানুষের সহায়তা করতে পারে। করোনার প্রথম দিকে মহামারীর অবস্থা যখন খুবই খারাপ, তখন অনেক মানুষই চিকিৎসা পাচ্ছিল না। ওই সময় সংকটের সময় মাস্ক কিন্তু এভাবে 7 লাখ পাউন্ড সংগ্রহ করে লোকাল হোমপিসে দেন। এই ঘটনায় চ্যারিটি সংস্থা মাস্ককে একজন সত্যিকারের নায়ক হিসেবে বর্ণনা করেছেন। মাস্ক ব্রাউটন এলাকায় 2020 সালের 28 মার্চ থেকে তাঁবুতে প্রতিরাত কাটিয়ে উত্তর ডেভেন্স হসপিসে 1 বছরের জন্য সরাসরি 15 জন নার্সকে অর্থায়ন করেছে। মাস্কের তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানিয়েছে নর্থ ডেভন হসপিসের প্রধান নির্বাহী স্টিফেন। তিনি জানান, মাস্কের এই কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষের কাছে নিজের পার্থক্য তৈরি করতে পারবে মাস্ক। এর মাধ্যমে অনেক মানুষ অনুপ্রাণিত হবে, বিশেষ করে কিশোর কিশোরেরা। তিনি আরো বলেন, মাস্ক একজন সত্যিকারের হোমপিস হিরো। তার ক্যাম্পিং এর মাধ্যমে তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ উদযাপন করা উচিত, কারণ তার প্রচেষ্টা অনেকের জীবন এমন বাস্তব পার্থক্য তৈরি করেছে। লকডাউনের সময় যখন হোমপিসের পরিষেবাগুলো নাজুক অবস্থা পৌঁছেছিল, তখন মাস্ক ফান্ড কালেকশনের মাধ্যমে পরিষেবাগুলোকে সক্রিয় করে। লকডাউনের শেষ সময় পর্যন্ত মাস্ক তার এই কার্যক্রম চালিয়ে যান বলে উল্লেখ করেন তিনি। এদিকে মাস্কের এসব কাজের জন্য তাকে প্রাইড অব ব্রিটেন অ্যাওয়ার্ড, বিয়ার গিলস চিফ স্কাউট অনার্স হিরো অ্যাওয়ার্ড এবং ব্রিটিশ এম্পায়ার মডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়া মাস্ক 2022 সালে টেড টকের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিল। মাস্কের এই কাজ অনুপ্রাণিত করেছে অনেক তরুণ তরুণীকে। তারা মাস্কের কাছে যাচ্ছে এবং এই যে তারা তিনি ফান্ড কালেক্ট করে এভাবে মানুষকে সহায়তা করছে সেই বিষয় নিয়ে জেনে আবার তারাও অনুপ্রাণিত হয়ে এমন কাজে উদ্যোগ নিচ্ছে বলে মাস্ক জানিয়েছে। তিনি বলছেন, তিনি সমাজের জন্য আরও কাজ করতে চান, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। এই ছিল আমার কাছে, ব্রিটেনের 13 বছরের একটি ছেলে কোভিডকালীন সময়ে কীভাবে অর্থ সংগ্রহ করে মানুষের সেবায় সেই অর্থগুলোকে প্রদান করেছে সেই বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।